আসসালামু আলাইকুম, খাইরুন ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। তো আশা করি আল্লাহর অশেষ মেহরবানিতে আপনারা সবাই ভালো আছেন। তো ভিউয়ার্স, আমি একটি 48 ভোল্টের চার্জার আজকে রিপেয়ার করে দেখাবো। তো এটির মূল সমস্যা, আউটপুট ভোল্টেজ বের হয় না, কাটা খাড়ায় না। তো দেখতে পাচ্ছেন আমি শর্ট করে দিলেও কিন্তু কোনো ভোল্টেজ দেখাচ্ছে না। তো আজকে এটি আপনাদের রিপেয়ার করে দেখাবো যে আপনাদের অটো বা টোটোর চার্জার কাটা কেন খাড়ায় না, চার্জ হয় না হঠাৎ করেই। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমি কিন্তু চার্জারটি খুলে ফেলেছি এবং কন্ট্যাক্টগুলো দেখতে পাচ্ছেন একদম পুরে ছাই হয়ে আছে। তো এটি হেম্পের টিউব আমি কেটে আপনাদের দেখাবো যে এর ভিতরে কী অবস্থা হয়েছে। তো আপনারা অনেক সময় ঘাবড়ে যান যে হাই আমার চার্জারটি কী সমস্যা হলো, হঠাৎ করে চার্জ হচ্ছে না, অ্যাম্পিয়ার কাটা খাড়াচ্ছে না। তো ফ্যান কিন্তু ঠিকই চলে। তো আমি কন্ট্যাক্টগুলো খুলে নেব। তো আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে আপনারা নিজেরাই নিজেদের টোটো বা অটো চার্জার রিপেয়ার করতে পারবেন খুব সহজেই। তো 48 ভোল্ট বেশিরভাগই কিন্তু আপনার সিলভার ওয়্যার হয়ে থাকে, তো যার কারণে সমস্যাটা বেশি হয়ে থাকে। তো দেখতে পাচ্ছেন ভিউয়ার্স একদম পুরো ছাই হয়ে গেছে। তো এটি কিভাবে আমি রিপেয়ার করব, তো আপনারা দেখতে থাকেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেবেন। আমার চ্যানেলে সমস্ত প্রকার ইলেকট্রনিক্স রিপেয়ারের কাজ করা হয় এবং ভিডিও আপলোড করা হয়। তো আমি দুটো কন্ট্যাক্টই সোল্ডারিং দিয়ে ভালোভাবে উঠ তুলে নেব। তো কন্ট্যাক্ট খুলে নিয়েছি, এখন আমরা পুরো তারগুলো খুলে নেব। তো একটি সাবধানের সাথে খুলতে হবে, কারণ এটি সিলভার তার, বেশি পেঁচাপেচি করলে কিন্তু আপনাদের তার ভেঙে যেতে পারে। তো দেখতে পাচ্ছেন আমাদের আগের ওয়্যারটি কী অবস্থা। তো আপনারা এটি ভালোভাবে ঘষবেন। তো এটি আপনারা এক্সো ব্লেড দিয়ে অথবা চাকু দিয়ে, ছুরি দিয়ে, যাই হোক, ভালোভাবে আপনারা ঘষে মোর্চা পড়া অংশ বা পুড়ে যাওয়া অংশগুলো তুলে ফেলবেন, ইনসুলেশন ভালোভাবে ঘষে নেবেন। তো দেখতে পাচ্ছেন ভিউয়ার্স আমি যেভাবে ঘষে নিচ্ছি, আপনারা যত ভালোভাবে ঘষতে পারবেন ততই কিন্তু কন্ট্যাক্টগুলো ভালো হবে। তো বাড়তি অংশ আমরা কেটে নিলাম। তো আমাদের নিচের ওয়্যার কিন্তু শর্ট হওয়ার কারণে আমরা কয়েলগুলো খুলে নিচ্ছি যাতে ভালোভাবে বসা যায়। তো আমরা এখন কয়েলটি খুলে নেব। তো কয়েলটি কিন্তু বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে আপনাদের অন্য কোনো কেবল ছিঁড়ে যেতে পারে। তো ভিউয়ার দেখতে পাচ্ছেন আমি কিন্তু ভালোভাবে এবং খুব সুন্দর করে কিন্তু ঘষে নিচ্ছি। তো আপনারা ওইভাবে খুব সুন্দরভাবে ঘষে নেবেন, ঘষে পরিষ্কার করে নেবেন যাতে কোনো মরিচা ভা পুরা অংশ না থাকে। যত ভালোভাবে ঘষবেন তত কিন্তু আপনাদের কানেকশন ভালো হবে, অনেক দিন লাস্টিং করবে। তো আমি এখানে ভালো গেজের তার ব্যবহার করেছি। তো আপনারা যত ভালো গেজের তার ব্যবহার করতে পারবেন তত আপনাদের জন্য ভালো, তত লাস্টিং করবে, দীর্ঘস্থায়ী হবে। তো এখানে আমি 70-76 মানের তার ব্যবহার করেছি চিকন গেজের। তো আপনারা চাইলে 27 বা 27 এরকম তার ব্যবহার করতে পারবেন। তো শর্ত হলো ভালোভাবে পিছিয়ে টাইট করে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু ভালোভাবে যতটুকু সম্ভব পিছিয়ে নিচ্ছি যাতে কন্ট্যাক্টটাও বেশিরভাগ পায়। তো এরপর আমি প্লাস আর লুজ প্লাস দিয়ে ভালোভাবে এটি পিছিয়ে টাইট করে নিলাম। তো এখন আমি রজন ভরিয়ে নেব, কারণ মোটা কানেকশন হওয়ার জন্য কিন্তু আমাদের রাংটা ভালোভাবে ধরে না, এই কারণে আমি রজন ব্যবহার করেছি। তো এরপর আপনারা ভালোভাবে এটি সোল্ডারিং করবেন। যত ভালোভাবে সোল্ডারিং করবেন তত ভালোই কিন্তু আপনাদের সার্ভিস দেবে। তো আমরা তারের মাথাটিও ভালোভাবে সোল্ডারিং করে নিলাম। এরপর আমরা অ্যাম্পিয়ার টিউব দিয়ে সোল্ডারিং অংশটুকু ভালোভাবে সেপারেট করে দেব। তো আমাদের একটি কন্ট্যাক্ট হয়ে গেছে, এখন আমরা আবার কয়েলটি ভালোভাবে লাগিয়ে নেব। তো আমরা কয়েলটি আবার পুনরায় স্ক্রু দিয়ে বা নাট দিয়ে ভালোভাবে আটকে দেব, আটকে টাইট করে দেব। তো আমরা এরপর উপরের কন্ট্যাক্টটি করব। তো ভিউয়ার্স ভালোভাবে খেয়াল করবেন যাতে আপনারা নিজেরাই কাজটি করতে পারেন। তো আমরা সেম মানের আরেকটি কেবল নিয়ে নিলাম। তো আমরা উপরের কন্ট্যাক্টটি আবার ভালোভাবে পেঁচিয়ে নেব।
তো ভিউয়ার্স, আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি যদি উপকার আসে অবশ্যই একটি লাইক দিবেন, আর যে কোনো প্রয়োজনে আমাকে কমেন্ট করতে পারেন। আপনাদের যথেষ্ট পরিমাণ যথাসাধ্য চেষ্টা করব আপনাদের হেল্প করার জন্য। তো এটিও ভালোভাবে সোল্ডারিং করে নিতে হবে। তো সোল্ডারিং যত ভালো করবেন, ভাই আবারও বলছি, সোল্ডারিং যত ভালো করবেন, যত বেশি লম্বা করে দেবেন, তত কিন্তু আপনাদের চার্জারের কার্যক্ষমতা বেড়ে যাবে, অনেক দিন লাস্টিং করবে। তো এটিও তো আমি অ্যাম্পিয়ার টিউব দিয়ে ভালোভাবে লাগিয়ে দিব, যাতে কোথাও শর্ট না হয়ে যায়। তো এটি মূলত সিলভার তার হওয়ার কারণে কিন্তু সমস্যাটা হয়ে থাকে। তো আমরা রেকটিফায়ার বোর্ডটি ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি, এখন আমি সুন্দরভাবে যত সম্ভব ভালোভাবে সোল্ডারিং করে দেব। কোথাও কোনো মিস সোল্ডারিং থাকলে কিন্তু কাজ করবে না, তো অবশ্যই ভালোভাবে সোল্ডারিং করে দিতে হবে। এখানে রং বেশি ব্যবহার করতে হবে, আবার খেয়াল রাখতে হবে যাতে আরেকটির সাথে আরেকটি শর্ট না হয়ে যায়, তো সেক্ষেত্রে কিন্তু আপনাদের চার্জারটা পুড়ে দিতে পারে। তো আমার চ্যানেলে এরকম অনেক ভিডিও আছে, অটো রিকশার চার্জার, টোটোর চার্জার, শ্যাড বোল্ডের চার্জার, 48 ভোল্টের চার্জার, তো রিপেয়ারের, তো দেখতে পারেন আপনারা চাইলে। তো আমরা নেক্সট যে কন্ট্যাক্টে ছিল সেটিও ভালোভাবে সোল্ডারিং করে লাগিয়ে দিচ্ছি। তো ভালোভাবে খেয়াল রাখতে হবে যে কোনো পিনের সাথে কোনো পিন শর্ট না হয়ে যায়। তো আমাদের মোটামুটি কাজ কমপ্লিট হয়ে গেছে, তো এখন আপনাদের এটি চেক করে দেখাবো। তো প্রথমে আমি সিরিজ লাইন ব্যবহার করব। তো দেখতে পাচ্ছেন আমাদের কাটা কিন্তু নড়ছে, নাড়াচাড়া করছে। তো এটি কিন্তু যখন চার্জ দিবেন তখনই কিন্তু কাটাটা দাঁড়াবে, তাছাড়া কিন্তু কাটা দাঁড়াবে না। তো এরপর আমি ডাইরেক্ট কারেন্ট দিয়ে দেখালাম আপনাদের যে আমাদের কোনো মিস আছে কি না। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু একটি লাইক করে দিবেন। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।